গুড মর্নিং ক্লাস। আজকে আমরা ক্লাস থ্রি আর ফোরের যে গ্রামাটিক্যাল পোর্শন ট্রান্সলেশন যে বইটি আছে তোমাদের, তার থেকে একটা পোর্শন সেটা আমরা পড়াবো আজকে। সেটা হচ্ছে হ্যাভ ভার্বের পাস্ট টেন্স, অতীতকালে হ্যাভ ভার্ব কিভাবে হয়। হ্যাভ ভার্ব কথাবার্তা হচ্ছে আসে বা থাকা, কিন্তু তোমরা আগের ক্লাসে দেখে এসছো হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্ম হ্যাভ আর হ্যাজ, সে দুটো আমরা আগের ক্লাসে পড়েছি। আজকে আমরা দেখবো হ্যাভ ভার্বের প্রেজেন্ট মানে ছিল আর বোঝাতে, আমার ছিল তার ছিল, এখানে হ্যাভ এবং সিস্টেমটা খুব সোজা, কোন রকম ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন এখানে বিশেষ কিছু দেখার প্রয়োজন নেই। কি দেখতে হবে এখানে, খালি এখানে খালি দেখতে হবে যে এই আমার তোমার এই জায়গাগুলো মানেগুলো কি হবে, এখানে একটু আলাদা হয় যেটা আগেও হ্যাভ হ্যাজের ক্ষেত্রেও ছিল, এটা একটু খেয়াল রাখতে হবে ব্যাস, আর আলাদা করে কোনো কিছু দেখার নেই। কারণ এখানে যেহেতু একটাই ভার্বের ফর্ম, হ্যাভ ভার্বের পাস্ট টেন্সে যেহেতু একটাই ফর্ম হ্যাড অর্থাৎ ছিল, এবং খুব মজার ব্যাপার তোমরা দেখো সেটা হচ্ছে কি, এর আগে যত অব্দি দেখেছো যে পার্সন ভেদে অর্থ পুরুষ ভেদে ক্রিয়ার রূপে পরিবর্তন হয়। যেমন ধরো হ্যাভ ভার্বের প্রেজেন্ট ফর্মে দেখো, বর্তমান কালটাই দেখো, যে কি ছিল, যে আমার আছে তোমার আছে তার আছে, এরকম এই যে চেঞ্জ যা হওয়ার কথা হ্যাভ ভার্বের ক্ষেত্রে কিন্তু সেই চেঞ্জগুলো আসে না, থাকে না। এখানে দেখো সবার ক্ষেত্রে ছিল বসেছে, কোনো চেঞ্জ হয় না, এইটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে। কারণ এইটার সাথে বি ভার্বের একটা ফর্মের পাস্ট ফর্মটা অনেক সময় গুলিয়ে ফেলো তোমরা, সেটা যখন আমরা বি ভার্বটা পরের ক্লাসে আলোচনা করবো তখন সেটা দেখাবো। কিন্তু এক্ষেত্রে খেয়াল রাখবে ছিল অর্থেই কেবলমাত্র হ্যাড বসবে, মানে ছিল জায়গায় যদি ছিলাম ছিলে এগুলো থাকবে তখন কিন্তু হ্যাড বসবে না, একমাত্র যদি ছিল হয় তাহলে হ্যাড বসবে। তো দেখো কি হয়, আমার ছিল যেটা বলেছিলাম আমার কথার অর্থ বলতে এখানে মাই বসবে না, এখানে সবসময় বসবে আই, অর্থাৎ কি হবে আই হ্যাড, খুব সোজা। আমাদের ছিল একই রকম ভাবে কি হবে উই হ্যাড, তোমার ছিল ইউ হ্যাড, তোমাদের ছিল একই যেহেতু ইংরেজি ইউ আর, তোমার দুনিয়া তোমাদের মধ্যে পার্থক্য করতে পারে না তোমাদের মধ্যে, তাই সেক্ষেত্রে সব জায়গাতে ইউ বসবে। তার ছিল, তার বলতে যদি আমি ছেলে বোঝাই তাহলে হি হবে, আর যদি মেয়ে বোঝাই তাহলে সি হবে, আমি হি লিখছি আপাতত হি হ্যাড, যদি কেউ লেখে প্রয়োজনে সি হ্যাড তার কাজটাও ঠিক। তাদের ছিল দে হ্যাড, বইটির ছিল দি বুক হ্যাড, বইগুলির ছিল দি বুকস হ্যাড। আশা করি বোঝা গেছে তোমাদের সকলে যে কোনো রকম চেঞ্জ নেই, খুবই সোজা খুব সিম্পল টাস্ক এটা, যে আমাদের আর কিছু মনে রাখার দরকার নেই। যদি আমার হ্যাভ ভার্ব থাকে এবং যদি ছিল বোঝায় তাহলে সেক্ষেত্রে সবসময় হ্যাড বসবে এবং সব জায়গাতে হ্যাড বসবে, না আমার সিঙ্গুলার টুটাল এক বছর বহু বছর ভেদেও কোনো রকম পরিবর্তন নেই। এবং পার্সন যদি আমি চেঞ্জ করি ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন এগুলোর ক্ষেত্রেও কোনো রকম পরিবর্তন আসবে না। আশা করি বোঝা গেছে। এবার একটা ছোটো ছোটো উদাহরণ দেখো, উদাহরণগুলো দেখলে হয়তো পরিষ্কার হবে জিনিসটা। দেখো উদাহরণ হিসেবে আমি কি বলতে পারি, বলতে পারি আমার ছিল একটা কর্ম, আমার ছিল একটা কর্ম বা একটি কর্ম, তাহলে সেই ক্ষেত্রে আমার ছিল কি হবে I had a pen. এখানে আমি এটা সাজিয়ে দিচ্ছি বলি, কিন্তু সাধারণত আমি আগেও বলেছি যে বাংলা ভাষার কথ্য ভাষা আর ইংরেজি ভাষার মধ্যে একটু সামান্য পার্থক্য আছে,
আমি কিন্তু আমরা কিন্তু বাংলা বলার সময় আমরা কিন্তু বলি না খেলোয়াড়, আমার ছিল একটি কলম, আমরা কি বলি আমার একটি কলম ছিল, আমরা কি বলি যে তোমার একটা পাখি ছিল, লিখি আমরা সেটা, তোমার একটা পাখি ছিল। তাই হয় তাহলে ইংরেজিতে করার সময় আমি কি করতে হবে, আমাকে সাজিয়ে নিতে হবে যে আমাকে ইংরেজিতে করার সময় সাজিয়ে নিতে হবে যে ক্রিয়াপদ যেটা ছিল এটা এইখানটা করে বসবো, মাঝখানে বসবো, তাহলে ইউ হ্যাড এ বার, দেখো আশা করি বোঝা যাচ্ছে, কিন্তু যদি কেউ লেখে ইউ এ বার হ্যাড সে কিন্তু ভুল, ইংরেজিতে করার সময় কিন্তু আমি বারবার বলছি এই সেন্টেন্স স্ট্রাকচার কিন্তু সাজিয়ে নিতে হবে যে সাবজেক্ট কে কাজটা করছে অর্থাৎ কার ছিল, তারপরে ক্রিয়াপদ অর্থাৎ ছিলটা, তারপরে আমার যেটা থাকবে সেটা অবজেক্ট, এটা পরে বুঝবে, এটা বারবার বলছি, ভালো করে ট্রান্সলেশন করার সময় খেয়াল রাখবে, আর ট্রান্সলেশন বইটা কিন্তু প্র্যাকটিস করবে, যতবার প্র্যাকটিস করবে ততবার ভালো হবে। আজ এই পর্যন্ত থাক, পরের দিন আমরা বি ভার্বের পাস্ট ফর্মটা নিয়ে আলোচনা করব।